Thank you.
আমাকে সবাই গায়ে দিতে চায়, আমাকে সবাই শিখিয়ে দিতে চায়, আমাদের আমার স্ত্রী আমার কাছে
প্রিয় ভাই ও বোনেরা উপস্থিত আছেন, প্রধান অতিথি বিশেষ অতিথি আমার প্রিয়, যার নাম সারা বাংলাদেশে সারা বিশ্বে রয়েছে, বাণিজ্য মন্ত্রী ছিলেন, বিমান মন্ত্রী ছিলেন, কর্নেল ফারুক সাহেব আমার খুব আপনজন এবং বাংলাদেশের একজন মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের এক ব্যক্তি। আর আমার পাশে যে আছে আমার বড় ভাই, তার কথা বলতে গেলে মনে হয় যে এক সপ্তাহ শেষ হবে না, কারণ সেই জনগণের জন্য যেভাবে জড়িয়ে পড়ে এবং যেভাবে তার আত্মা এখনই প্রমাণ হইল, আমি দেখলাম একে একে 10টি গাড়ি দান করলেন, এবং সে শুধু বাংলাদেশের 16 কোটি মানুষের ঘরে ঘরে ওনার যে পণ্য মডেল হারবাল, এটা যে কি উপকার, আমি নিজেও খেয়েছি। আমি ওনার হারবাল খাওয়ার পরে আমি কোনো ডাক্তার দেখাই না, ওনার হারবাল খাই, আমার প্রেশার আমার ডায়াবেটিস দুটি কন্ট্রোল করেছি। এবং আপনারা যারা আছেন সারা বাংলাদেশের ডিস্ট্রিবিউটর মালিকরা, ভাই বোনেরা, আপনারা চেষ্টা করবেন এই ঘরে ঘরে যেন এই মডার্ন হারবাল পৌঁছে দিতে পারেন, এবং এই মডার্ন হারবালে কোনো প্রতিক্রিয়া নাই এবং কোনো ক্ষতি নাই, কোনো প্রবলেম নাই। আমি নিজে খাই, নিজে খাওয়ার পরে যে উপকার পেয়েছি এটা মনে হয় যে একটি গাছের একটি সব কিছু গাছ দিয়ে উনি নিজে তৈরি করে, ওনার যে দেশের বাড়ি গাছের বাগান এবং সারা বাংলাদেশ থেকে গাছ দিয়ে অর্জন করে, সেই গাছ দিয়ে সব কিছু করে, তার বাদে দান করলেন এবং উপহার দিলেন। যে উপহারে আপনারা যারা আছেন প্রত্যেকে যেন গাড়ি নিতে পারেন, ইনশাল্লাহ আমি দোয়া করি আপনারা যারা গাড়ি পাইছে আর যারা পায় নাই তারও সামনে এই গাড়ি আপনারা চেষ্টা করবেন নেওয়ার জন্য অনুরোধ, কারণ ওনার মন অনেক বড়, ওনার সম্পদ চিন্তা করে না মানুষকে বিলাইতে, আপনাদের জন্য উদার হয়ে যাবে। আমি ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, ওনার জন্য সুস্থ থাকে, ভালো থাকে, ওনার জীবনে আরও কিছু করতে পারে দেশের জন্য, জাতির জন্য, সকলের জন্য। আমি মনে করি উনি যে ব্যক্তি থাকতে আমরা চিনব না, ওনার যেই গুণাগুণ এটা সারা বাংলাদেশে যারা আপনার ডিস্ট্রিবিউটর আছেন তারা জানেন, আমরাও জানি, এবং আপনারা প্রচার করবেন এই হারবাল শুধু ঢাকা নয় সারা বিশ্বে, বাংলাদেশে নয় সারা বিশ্বে আপনি প্রচার করার জন্য চেষ্টা করবেন। উনিও চেষ্টা করতেন, বিশ্বে যাচ্ছে ওনার হারবাল, মিডিল ইস্টে যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, অনেক দেশে যাচ্ছে আমি জানি, তারপরেও এই মডেল হারবালের যে গুণাগুণ এটা আরও ভালো করে কীভাবে সুন্দর হয় ভালো হয় আপনারা সাজেশন দেবেন, কারণ সাজেশন সবের থেকে নেওয়া যায়, সাজেশন কোনো খারাপ নয়। আমি মনে করি যে এই হারবাল দিয়ে যেন আমাদের যে সমস্ত অন্য অন্য ওষুধ খাই আমরা সেটা খাওয়ার পরে একটি সাইড এফেক্ট হয়, আর মডার্ন হারবালের গাছের ওষুধ এতে কোনো কিছু ক্ষতি হয় না। আপনারা যারা আছেন 16 কোটি মানুষ সে ঘরে ঘরে পৌঁছাবেন, যারা আজকে অবস্থিত আছেন তাদেরকে আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাদের সুস্থ রাখেন, ভালো থাকেন, আমার এই বড় ভাই যেন সুস্থ থাকে তার জন্য দোয়া করবেন, সে দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য অনেক কিছু করতে পারে, এই বলে আমি আজকে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ধন্যবাদ। যারা বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি, বন ও পরিবেশ জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী একান্ত সচিব জনাবা সানজিদা ইসলাম ইয়াসমিন, জনাবা সানজিদা ইয়াসমিনকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি। মডার্ন হার্বাল গ্রুপের 37তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকের এই চমৎকার আয়োজনের, আজকে যে অনুষ্ঠানের অতিথি হয়ে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান জনাব ডাক্তার আলম কর্মতিকে। আমি লড়িয়া উপজেলায় 2 বছর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করেছি। আমি মডার্ন হার্বাল গ্রুপকে, তার প্রতিষ্ঠানকে, তার পরিবারের সাথে আমি একান্তভাবে তাদের সাথে মেশার সুযোগ পেয়েছি। আমি দেখেছি যে ডাক্তার আলমগীর মতি কীভাবে মানুষকে উৎসাহিত করেন, সে তার এলাকার মানুষের কথা চিন্তা করেন, উনি মানুষের শারীরিক সুস্থতা, মানসিক বিনোদন এবং সর্বোপরি সুস্থ জীবনযাপনের জন্য তার জীবনকে উৎসর্গ করে তিনি প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের জাদুকরি পণ্য তৈরি করে যাচ্ছেন। এখানে আপনারা যারা উপস্থিত রয়েছেন, মডার্ন হার্বাল গ্রুপের সাথে যারা কর্মরত রয়েছেন, আমি মনে করি আপনারা সৌভাগ্যবান যে আপনারা একজন যোগ্য অভিভাবক পেয়েছেন। আমি ব্যক্তিগতভাবেও ওনার অনেক পরামর্শ দ্বারা, ওনার অনেক পণ্য দ্বারা উপকৃত হয়েছি। আমার পরিবারের সবাই আমরা ওনার পণ্যের ব্যবহার করে থাকি, ওনার উৎপাদিত পণ্য আমরা ব্যবহার করে থাকি এবং আপনারা যারা আজকে এখানে প্রতিষ্ঠাবার্ষিকীতে একত্রিত হয়েছে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাননীয় সংসদ সদস্য কর্নেল ফারুক খান, উপস্থিত রয়েছেন শরীয়তপুর জেলা পরিষদের সম্মানিত জেলা পরিষদের চেয়ারম্যান খোকা শিকদার, ওনার সাথে আমি কাজ করেছি। আমি অত্যন্ত আনন্দিত আজকের এই অনুষ্ঠানে এসে এবং আপনাদের আমাদের এলাকার মানে আমার নড়িয়ার উনি ইউনো ছিলেন। আপনারা জানেন যে নড়িয়া অনেক জায়গা ভেঙে গেছে, তা আমি একদিন রাতে ভাঙন এলাকা ঘুরতে গিয়েছি, তো উনি তখন রাত প্রায় 11টা বাজে, এমন বড় বড় মাটির ইয়ে ভেঙে যাচ্ছে, উনি সেখানে দাঁড়িয়ে আছে রাত্রে 12টা পর্যন্ত, এবং একটা ভাঙন তার সাথে একটা ইটের ট্রাক সামনে, উনি পিছন থেকে ইটের ট্রাক ঘুরে বসছেন, তোরা যে কেউ ইটের ট্রাকটা যদি ঘুরে পড়ে সাথে 2-3 জন চালক আছে ওরও ঘুরে মারা যাবে, তোরা পিছন থেকে ওটার ইটের কানেকশনটা তোরা খুলে দিতে ওই জায়গাটা ভেঙে গেছে, উনি একজন লোক মারা গেছে, বাকি লোকগুলো উদ্ধার করছে। এবং যতদিন নড়িয়া ভাঙছে প্রতিদিন উনি ওনার রক্ত মাংস দিয়ে আমাদের নড়িয়াকে উনি সার্ভিস দিচ্ছে, এমন একজন মানুষকে নড়িয়ার অনেক লোকই ওনাকে মা বলে, সেই মা বলা মানুষটিকে এখনো অনেক লোক ওনাকে মা বলে, আমাদের তারেক সাহেব ওনাকে মা বলে, এই ঘটনাটা শুনে সত্যি মা যে নাই তো, না হলে নড়িয়ার এত বড় ভাঙন উনি প্রতিরোধ করেছে ওনার জীবন দিয়ে, কারণ আমি ওনার সাথে বেশি সম্পৃক্ত, কারণ আমার ওখানে প্রায় 100 বিঘা জায়গার পরে আমি একটা পার্ক করেছি, শিশু পার্ক করেছি, চিড়াখেড়া করেছি, কলেজ করেছি, অনেক সই প্রতিদিন ওনার কাছে আমার আনতে যাইতে হইত, অনেক সই, কারণ যেহেতু আমার কলেজ আছে, স্কুল আছে, তিনখানা আছে, মাদ্রাসা আছে, সবসময় ইউনিক সই লাগে। উনি বলতো যে মতি ভাই আপনারটা আমি দেখা করবো না, সবারটা আমি দেখা করবো, আমার মামার একটা ব্যাপারে গিয়েছে, আমি বলছি আপনার মামারটা আমি নিজে যাবো যত কষ্ট, কিন্তু আপনার হলে আমি না দেখা করবো, আমি আপনাকে বিশ্বাস করি। এই যে ওনার যে বিশ্বাসটা উনি এখনও রাখতে পারছে এবং
উনি মনে প্রাণে দিলে এখানে এই মানে বিশ্বাসে আচ্ছা ভালোবাসে আত্মচেতনে আত্ম উপলব্ধিতে আমাকে ভালোবাসছে এই কারণে যে আমি মাটি মানুষের মাটির সাথে কাছের একজন মানুষ আমি এটা উনি বুঝতে পারছি যে এই জন্য আজকে ওনাকে আমি দাওয়াত করেছি ওনার অনেক ব্যস্ততা সত্ত্বেও আপা আমাদের মাঝে এসে হাজির হয়ে আমাদেরকে ধন্য করেছে। আসসালামু আলাইকুম। আমি সেলিনা ম্যাডামকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। আমার মা আমার মেয়ে আমাদের খুব শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের সত্যনিষ্ঠ একজন নারী উনি আমাকে অসম্ভব শ্রদ্ধা করে কারণ আমি ওনার পিতার আন্ডারে মুক্তিযুদ্ধ করেছি। ওনার আব্বা আমাদের সাব সেক্টর কমান্ডার ছিলেন যুদ্ধ করতে করতে ক্যাপ্টেন জাহাঙ্গীরের সাথে ওনার আব্বার মৃত্যু হয়। যে সেই মেয়ে যে অনেক কষ্ট করে এই পৃথিবীতে এখনো বেঁচে আছে তার মা বেঁচে আছে তার একটা ভাই বেঁচে আছে তেরক একজন মানুষকে আমার এই অনুষ্ঠানে এনে আমি তার পদধূলি পাইছি এই জন্য আমি ধন্য। আমি মাকে বলবো আপনার কিছু বক্তৃতার উনি খুব ভালো কবিতা পাঠ করেন দুই লাইন কবিতা আমরা শুনবো। আসুন মা। আমি কবিতা পড়বো এটা ঠিক আছে কিন্তু তার আগে মঞ্চে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ সম্মানিত অডিয়েন্স আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানে না আসলে আমি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক কেন সেটা হয়তো মানে অনুধাবন করতে পারতাম না। একজন ডক্টর আলমগীর মতি কীভাবে মানুষের ভেতরে অনুপ্রেরণা সৃষ্টি করতে পারেন এবং তার কর্মীদেরকে আরও কর্মমুখী করে তুলতে পারেন আমি শিখলাম, আমার খুব ভালো লেগেছে। আমি মতি আঙ্কেলের প্রতিষ্ঠানের আরও উত্তরোত্তর উন্নতি এবং সাফল্য কামনা করছি। এবার আসলে আজকে চৈত্র মাসের শেষ দিন, আগামীকাল বৈশাখ। ভেবেছিলাম নিজের লেখা পড়ব কিন্তু যেখানে রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখ সেখানে আর নিজের লেখা পড়া যায় না। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশিওয়ালা কবিতাটা পড়ছি, আমার খুব প্রিয় এবং আপনারা যদি ভালো লাগে তাদের বাঁশিওয়ালা। ও গো বাঁশিওয়ালা বাজাও তোমার বাঁশি, শুনি আমার নতুন নাম, এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে, সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে করতে, রেখেছেন আধারাধি করে, অন্তরে বাহিরে মিল হয়নি সেখানে আর একালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়, আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকায়, চলা আটক করে ফেলে রেখেছেন কাল স্রোতের বালুডাঙায়, সেখান থেকেই দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ, বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে, নাগাল পাইনি কোনো কিছুই কোনো দিকে, বেলা তো কাটে না বসে থাকে জোয়ার জবের থেকে চেয়ে, ভেসে যায় মুক্তি পারের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া, এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে মরা নদীর নারের মধ্য দপ্ত বিয়ে ফিরে আসে প্রাণের বেগ, কি বাজাও তুমি জানি, সে সুর জায়গায় কার মনে কি ব্যথা বুঝি বাজাও পঞ্চম রানী, দক্ষিণ হাওয়ায় নবযৌবনের ভাটিয়ারি, শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তুমির ছিড়ছিড়ে নদী, তার বুকে হঠাৎ উঠেছে খনিয়ে শ্রাবণের বাদল রাত্রি, সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে অস্বচ্ছ স্রোতের ঘূর্ণি মালন, আমার রক্তে নিয়ে আসি তোমার সুর
ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাথরের উপরে আছাড়া খাওয়া, মরণ সাপের ডাক। ঘরের ঘরের শিকড় নাড়া, উদাসী হাওয়ার ডাক যেন হাত দিয়ে আসে, অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি। অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বসেকের ঘূর্ণি, মার খাওয়া অরণ্যের বকুন ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে ঝোড়ো আকাশে পুরো প্রাণের কাটলামি। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো, তারা দেখে আমার ইচ্ছে নেই জো, সারা নেই লোভে, ছাপট লাগে মাথার উপর, ধুলোয় লোলোয় মাথা, দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা পার করে ফেলি, নেই এমন বুকের পাটা, কঠিন করে জানি না ভালোবাসতে, পারতে শুধু জানি, জানি এলিয়ে পড়তে পায়ে বাঁশিওয়ালা। এমন সময়ে বাজে তোমার বাঁশি, ডাক পড়ে অমর্ত্য লোকে, সেখানে আপন গরিমায় উপরে উঠেছি আমার মাথা, সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন, সেখানে আগুনের টানা মেলে দেয় আমার বারণ নামানা আগ্রহ, উড়ে চলে অজানা শূন্য পথে, প্রথম ক্ষুধায় অস্থির গরুড়ের মতো জেগে ওঠে বিদ্রোহী, তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা, চারদিকে ভিড়ুর ভিড়কে কৃষকুটিলের কাপড় শতাকে বাঁশিওয়ালা। হয়তো আমায় দেখতে চেয়েছো তুমি, জানি নে ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে দোসর হারা আষাঢ়ের ছিন্নি ঝনক রাতে, সেই মেয়ে তো গেছে তোমার অভিশালে, চোখ এড়ানো পথে, সেই অজানাকে কত বসন্তে পরিয়েছো ছন্দের মালা, শুকোবে না সে ফুল। তোমার ডাক শুনি একদিন ঘর বসা নির্জীব মেয়ে, অন্ধকার ঘর থেকে বেরিয়ে এলো ঘুমটা খসা নারী, সে যেন হঠাৎ হওয়া নতুন ছন্দ পাননি কি, চমক লাগালো তোমাকে, সে নামবে না গানের আসর থেকে, সে লিখবে তোমাকে চিঠি, রাগিনের আগ ছায় বসে তুমি জানবে না তার ঠিকানা, ও গো বাঁশিওয়ালা সে থাক তোমার বাঁশির সুরে দূরত্বে। ধন্যবাদ। ধন্যবাদ কবি সেলিনা পারভিনকে তার সরলচিত কবিতা পাঠানোর জন্য। সম্রাট উপস্থিতি এ পর্যায়ে আহ্বান করছি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলাদেশের একজন সুনামধন্য সায়েন্টিস্ট, টিভি ব্যক্তিত্ব এবং প্রাক্তন প্রেসিডেন্ট বাংলাদেশ একাডেমিক অফ সায়েন্স, জনাব প্রফেসর ডক্টর এম শামসির আলী স্যারকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি, এবং স্যারের জন্য আপনাদের প্রত্যেককে জয় করে আহ্বান করছি প্রত্যেকের কাছ থেকে। জনাব বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে অনুষ্ঠানের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম, এই অনুষ্ঠানের প্রধান আলোচক কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান এমপি, সভাপতি মণ্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, এখানে উপস্থিত আছেন শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান জনাব খোকা শিকদার, উপস্থিত আছেন অনেক বিশেষ অতিথিবৃন্দ, এবং আমার সামনে মঞ্চে বাইরে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিগণ, আর মডার্ন হার্বাল গ্রুপের টেকনিক্যাল ম্যানেজমেন্ট, ম্যানেজেরিয়াল এবং অন্যান্য কাজে নিয়োজিত
সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বিশ্বাস করি যে মডার্ন হার্বাল গ্রুপ বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে একটা অনন্য ভূমিকা পালন করছে ডক্টর আব্দুল এই আলমগীর মতির নেতৃত্বে অনেক দিন ধরে, এবং যতদিন এই হার্বাল মেডিসিন থাকবে চিরকাল থাকবে। আলমগীর মতিরও নাম এই দেশে লেখা থাকবে স্বর্ণাক্ষরে, যে একজন তিনি অন্যতম প্রতিষ্ঠাতা এই মডার্ন হার্বাল গ্রুপে। এখন আমি আপনাদের জিজ্ঞেস করি, এই হার্বাল গ্রুপের স্পিরিটটা কোথা থেকে পেলেন? যে আমরা তো ডাক্তার ডাকি, অ্যান্টিবায়োটিক খাই, অন্যান্য ওষুধপত্র খায়, কিন্তু হার্বাল গ্রুপ যে খেতে হবে, হার্বসের মধ্যে হার্বস প্ল্যান্ট কিংডমের পরে পড়ে, আরেকটা আছে অ্যানিমাল কিংডম, এই দুটো মিলে যে অর্গানিজমস আছে সেই অর্গানিজমস কতগুলো আপনার মনে হয়? এখানে ধরেন আপনারা একটু রসুন খান, আদা খান, অন্যান্য জিনিস খান, থানকুনি পাতা, অ্যালোভেরা, যেটা বলে কি বলে বাংলা নাম কি কি, হ্যাঁ, তো এইরকম অনেক জিনিস আছে যেগুলো আপনারা খান, কিন্তু এগুলো তো যদি আপনারা গোনেন তো এটা গুনলে তো 100 বেশি হবে না, যা সাধারণ লোকজন জানে। তো টোটাল কতগুলো নাম সায়েন্টিফিক প্লেনে এই টোটাল প্লান্টস অ্যান্ড অ্যানিমালস মিলে অর্গানিজম যে মিলে অ্যানিমাল প্রোডাক্টস অনেক ওষুধ আছে, কতগুলো মনে হয়? 100, 1,000, 30 মিলিয়নস, 30 মিলিয়নস প্রোডাক্ট আছে অ্যানিমাল অ্যান্ড হার্বাল প্লান্ট কিংডমের, যেগুলো আমরা সবগুলো ভালো করে তাদের ফাংশনস, ইকোলজিক্যাল ফাংশনস তাদের সবগুলো এখনও আমরা আইডেন্টিফাই করতে পারি না। মনে হয় মশা কামলা এটার দরকার ছিল আল্লাহ তাআলা এটা তৈরি করা, এটা দরকার ছিল মশা ইজ এ ভেক্টর ডিজিজের জন্যে, কিন্তু মশা ইজ এ ফিড টু স্মল আর্থ, উচ্চাইত আরও ছোটো ছোটো জিনিসের ফিড আছে। তো প্রত্যেকটা জিনিসের আমরা এই 30 মিলিয়নসের মধ্যে সায়েন্টিস্টরা 5 মিলিয়নস এর কর্মদক্ষতা কার্যকারিতা খুঁজে পেয়েছি, বাকি 20 আলমগীর মতি নিজেও কিন্তু ওষুধের বাগান করেছেন। আমার মনে আছে যখন সুইজারল্যান্ড থেকে লোক আসলো আমাকে নিয়ে গেছিলো, বিভিন্ন সময় সে ডাকে, আজকে আমার অনেক কাজ ছিল কিন্তু ও ডেকেছে বলে আসছি। তো আমি দুটো কথা বলে শেষ করি, দুটো সাজেশন আমার। একটা সাজেশন হলো যে এই এলিমেন্টগুলো অ্যানালিসিসটা করতে হবে। আরেকটি হলো, এখন মানুষ যেখানে বাস করে 10-15-20 তলা বিল্ডিং ফ্ল্যাটে, সেখানে এই গাছগুলো পাওয়া যায় না, সেগুলো এখানে সেই গাছগুলো পাওয়া যায় না, সেই গাছগুলো পাওয়া যায় জঙ্গলে, গ্রামে গঞ্জে, অথবা স্পেশাল মেডিসিনাল গার্ডেন্স তৈরি করে সেখানে পাওয়া যায়। তাহলে করতে হবে কি, ওদের জিনিসটা তৈরি করে বটল করে প্রিজার্ভ করার টেকনিক বলে ফার্মাকোপিয়া জেনারেট করতে হবে, যে ওকে জানতে হবে আমি ডেলি কতটা কী পরিমাণ কতদিন খাব। এই ফার্মাকোপিয়াটা কিন্তু আমি 20 বছর আগে যখন একাডেমি অফ সায়েন্স থেকে, আমারও ইন্টারেস্ট আছে এই জিনিসের, আমার অনেক দিকেই ইন্টারেস্ট আছে নিজের ফিল্ড থিওরিটিক্যাল ফিজিক্সের বাইরে, আমি বললাম, ওরা বললো হ্যাঁ তৈরি করছি। এখন আমি জানতে চাই এই ফার্মাকোপিয়াটা কি এখনও ইন প্লেস তৈরি হয়ে গেছে, যদি না হয়ে গিয়ে থাকে তাহলে আমি বলবো আজকে এখানে পার্লামেন্টের একজন সম্মানিত এমপি, উনি খুব অ্যাক্টিভ, আমি খুব পছন্দ করি, উনি আমার পছন্দের লোক, ওনাকে এটা বলবো যে একটা টাইম পিরিয়ড দেখে যে 1 বছরের মধ্যে যে কাজ হয়ে গেছে সেটা চুলে চুনায় ব্যথায় করে একটা ফার্মাকোপিয়াটা বাংলাদেশের ফার্মাকোপিয়াটা এস্টাবলিশ করা, এটা একটা বড় কাজ হবে এবং আশা করি এই কাজ হয়ে যাবে। এটা হলে হবে কি,
আমি এই যে হচ্ছে হবে না এটা 20-25 বছর ধরে করে লাভ নেই, আমার নিজের ধাতু অন্যরকম। যখন একটা কাজ করতে হবে যার মন লাগিয়ে সমস্ত জিনিস ওর মধ্যে ঢুকিয়ে ওইটা শেষ করে দিতে হবে, ওই কাজটাকে শেষ করতে হবে। এবং আমি মনে করি হার্বাল মেডিসিন শুধু এইখানে না, সারা বাংলাদেশে আমাদের হার্বাল মেডিসিন শুড ফাইন্ড মার্কেটস ইন এক্সটার্নাল। যখনই আপনার এলিমেন্টাল অ্যানালাইসিস হয়ে যাবে, যখনই আপনার ফার্মাকোপি এস্টাবলিশড হয়ে যাবে, আমাদের হার্বাল প্রোডাক্টস শুধু বাংলাদেশ না, আমি আশা করবো আবদুল্লাহ আলমতি এইটাকে, আলমগীর আলমতি এটাকে এশিয়া এবং বিয়ন্ড ছড়িয়ে দিতে পারবে। তাই জন্য হয় এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের এতদিন ধরে যে নিষ্ঠা এবং মধ্যবাসের সঙ্গে এই ওষুধ শিল্পে আপনারা আছেন এবং কাজ করে যাচ্ছেন মানবতার সেবায়, স্রষ্টার সেবাই হচ্ছে স্রষ্টার তৃপ্তি। সুতরাং সেই কথা মনে রেখে আপনারা দেশের জন্য, দশের জন্য যে কাজ করছেন যা সত্যই প্রশংসার দাবি রাখে, আমি আপনাদের সকল ক্ষেত্রে সকল সাফল্য কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ডক্টর এ কে সরকার, প্রধান সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচার ও চেয়ারম্যান SOFEM। তার জন্য একটা করদারি প্লিজ। খাদ্য, পথ্য,
হার্বাল প্রশাসনিক, হোমিও, ইউনানি, আয়ুর্বেদীয়, ভেটেনারি ইত্যাদি এত কিছু কিছু শপিং গ্রুপ বর্তমানে পরিচালনা করে, এটা আপনারা অনেকেই জানেন না। শুধু মডার্ন হার্বালের মধ্যেই সীমাবদ্ধ নয়, মডার্ন আজ গ্রুপ হিসাবে জনগণের সেবা হিসাবে সুপ্রতিষ্ঠিত, শুধু দেশেই না আন্তর্জাতিক পর্যায়েও তার খ্যাতি বিশাল। তৃতীয়ত এর স্লোগান হয়েছে কি, জীব কল্যাণের জন্য, সমাজ কল্যাণের জন্য, প্রগতি শক্তি, শক্তি মুক্তি, সেবা সেবা সেবা, সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। কত চিন্তা তার কত হয়, গবেষণা গবেষণা গবেষণা, দেশি পণ্যে বিশ্বাসী, কি কঠিন কথা। উনি বিদেশি পণ্যের না, আমার দেশে যা পণ্য আছে সেই দেশি পণ্যকেই তোমরা ব্যবহার করো, দেশি পণ্যের ভিতরে অনেক কিছু আছে। সৃষ্টির সেবা, স্রষ্টার সেবা, এটাও কিন্তু মডার্ন হার্বাল গ্রুপের একটা স্লোগান। সেখানে তিনি সুন্দরভাবে একটা জায়গায় আমি দেখতে পেয়েছি, আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছেন তার আশেপাশে খাদ্য শস্যের মাধ্যমে রোগ আরোগ্যের সেবাও দিয়েছেন। জিজ্ঞাস করলাম, মতি ভাই এটা কোথায় করবেন, বলে যে দাদা এটা হাদিসের কথা। আচ্ছা, আমি অতি সম্প্রতি রাজশাহীতে গিয়েছিলাম, মডার্ন হার্বাল দেখেছি, মডার্ন হার্বালের নিজস্ব বিল্ডিং, কি সুন্দর একটা মসজিদও তিনি তৈরি করেছেন। তিনি কিন্তু অত্যন্ত ধর্মভীরু এবং ধার্মিক ব্যক্তি। আমি কথা সংক্ষেপ করব, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। এই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারী, শ্রমিক যারাই আছেন সংশ্লিষ্ট, অকৃত্রিম ভালোবাসা এই প্রতিষ্ঠানকে সাফল্যের জন্য মানে তারা শ্রম দিয়েছেন, তারা নিজেরাও যেমন সফল হয়েছেন, এই মডার্ন হার্বালের সফলতা আনতেও তারা সক্ষম হয়েছেন। আমার বিশ্বাস তারা ডাক্তার আলমগীর মতি ভাইয়ের বিদ্যায় ও পরিশেষে ডাক্তার আলমগীর মতি ভাইয়ের বিদ্যায় সফলতা, প্রতিষ্ঠানের সফলতা এবং সকলের সুস্বাস্থ্য, সফলতা, উত্তরোত্তর সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। তবে একটা সংক্ষেপে কথা আমি বাদ গেছে তা বলি, আজকে কর্মসংস্থানের জন্য প্রায় 1300 কর্মকর্তা কর্মচারী, ডিস্ট্রিবিউটার 9,10,000, এর ডিস্ট্রিবিউটার 9,10,000 এবং স্টকিস্ট আছে 28,400, এত ব্যাপকতা এই প্রতিষ্ঠানটি রয়েছে। এর উত্তরোত্তর সফলতা সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে এখানে শেষ করছি। দীর্ঘ সময় নেওয়ার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকেন, আগামীকাল শুভ নববর্ষ সকলের জন্য রইল। ক্ষুধার্ত বাঙালি রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়ে ভয়ঙ্কর, কথাটা কি সত্য নাকি? ক্ষুধার্ত বাঙালি রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়ে ভয়ঙ্কর, কথাটা সত্য? আমি আপনাদের ভাই, আমি ডাক্তার আলমগীর মতি বলছি, বাইরে ঝড় আছে ভয় পাবেন না, বৃষ্টি আছে ভয় পাবেন না। যারা আর দুজন আছে আমাদের অত্যন্ত অত্যন্ত সম্মানিত অতিথি, তারা বক্তব্য রাখবে। আমি আপনাদের কাছ থেকে আর আধা ঘন্টা চেয়ে নিতে চাই, আমাকে দিবেন আধা ঘন্টা? হাত তুলে তোলা দিবেন কিনা? আমি আপনাদের ভাই, আমি আর আধা ঘন্টা, সব কিছু রেডি আছে, কিন্তু ওই যারা বৃষ্টিতে ভয় পান আমরা কোনো কষ্ট পাই, কারণ আমরা এবার মূল্যবান বক্তব্যের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান আলোচক। অত্যন্ত ব্যস্ততার মাঝেও যিনি আমাদের আজকের এই অনুষ্ঠানে এসে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য মডার্ন হার্বাল গ্রুপের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তিনি হলেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান, জন্ম 18 সেপ্টেম্বর, একজন বাংলাদেশি বর্ষীয় রাজনীতিবিদ এবং বাংলাদেশ সরকারের সাবেক সফল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য।
মঞ্চে এসে মূল্যবান বক্তব্যের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান আলোচক কর্নেল অবসর প্রাপ্ত মোহাম্মদ ফারুক খান এমপি। তার জন্য অনেক জোরে একটা করতালি প্লিজ। আজকে আমাদের বাংলাদেশের একটা খুবই প্রিয় প্রতিষ্ঠান মডার্ন হারবার গ্রুপের কততম আসছে 37তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানের মাননীয় সভাপতি মঞ্চ উপস্থিত শ্রদ্ধা এবং সংগ্রামী সভাপতি সাধারণ মানে সহসভাপতি এবং বিজয় নেতৃবৃন্দ, আজকে এখানে উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত মডার্ন হারবারের সম্মানিত পরিবেশক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের প্রতি নমস্কার। আমি সবথেকে প্রথমে মহান আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে আজকে আপনাদের সকলের সাথে এই সুন্দর একটা অনুষ্ঠানে একসাথে দেখা হলো। এখানে আমার পূর্বে সম্মানিত আলোচকবৃন্দ বক্তাবৃন্দ তাদের যে বক্তব্য রেখেছেন তার মাধ্যমে মডার্ন হারবারের যে সুন্দরভাবে তারা বাংলাদেশের জনগণের জন্য, বিশ্বের মানুষের জন্য, মানবতার জন্য যে দায়িত্ব পালন করে কাজ করে যাচ্ছেন এইসব ব্যাপারে আলোচনা করেছেন, এবং সেই সঙ্গে হারবাল মেডিসিন এর যে প্রয়োজনীয়তা আমাদের জীবনে এবং এর যে অন্যান্য গুণাগুণ সে ব্যাপারে দীর্ঘ আলোচনা করেছেন। এই জন্য আমি তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। মডার্ন হারবাল সম্পর্কে আমি সবচেয়ে প্রথমে বলতে হলে আমাকে সবচেয়ে প্রথমে বলতে হবে আমার ভাই আমার বন্ধু ডক্টর আলমগীর মতি সম্পর্কে। আমি যখন বাণিজ্য মন্ত্রী ছিলাম আমার মনে আছে তখনই তার সঙ্গে আমার প্রথম পরিচয়, তিনি আমার সাথে কথা বললেন এবং তার প্রোডাক্ট সম্পর্কে আগে জানতাম কিন্তু তিনি আরও বিশেষভাবে তার প্রোডাক্ট এবং কীভাবে তারা এই সুন্দর ওষুধসহ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় বিভিন্ন জিনিস তৈরি করেন যেটা বাংলাদেশের পরিবেশ থেকে বাংলাদেশ থেকে প্রধানত সংগ্রহ করা হয় এবং বিদেশ থেকে এ ব্যাপারে আমাকে অবহিত করেছিলেন, এবং আমি খুবই আনন্দের সাথে এবং গর্বের সাথে বলতে পারি তাদের অনেকগুলি প্রোডাক্ট আমি নিজে আমার পরিবার ব্যবহার করে এবং আমরা তার জন্য উপকৃত হয়েছি। আজকে সে 2009 সালের পরে আজকে 2019 সালে আমরা এসে কথা বলছি, প্রায় 10 বছর পর হয়ে গেছে। আমি বুঝতে পারছি আপনাদের উপস্থিতি, আপনাদের সকলের করতালি, এবং সেই সঙ্গে আজকে 7 জন পরিবেশককে যেভাবে দাঁড়িয়ে ওখানে পাশে দেখতে পাচ্ছি, আর অন্যান্যদেরকে বিদেশে নিয়ে যাওয়া এই সার্বিক কর্মকাণ্ডে প্রমাণিত হয় যে ইতিমধ্যে মডার্ন হারবাল ডক্টর আলমগীর মতি সাহেবের নেতৃত্বে এবং আপনাদের সকলের নেতৃত্বে সহযোগিতায় তার যে টিম আছে সেই টিমের সহযোগিতায় বাংলাদেশে এবং বিশ্বব্যাপী একটা সুন্দর বিশ্বস্ত প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে মডার্ন হারবালের প্রোডাক্ট যেমন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো বলে বিবেচিত হয়েছে বলেই একটু আগে শুনলাম প্রায় 10 লক্ষের উপরে পরিবেশকের দ্বারা এটা সারা বাংলাদেশে এবং বিদেশে পাঠানো হচ্ছে, 68,000 গ্রামে যায়, মাশাআল্লাহ। আমার এটাও মনে আছে যখন আমি বাণিজ্যমন্ত্রী ছিলাম তখন মতি ভাই আমার সাথে একদিন কথা বললেন এবং তিনি বিদেশে রপ্তানির ব্যাপারে আলোচনা করেছিলেন। আমার মনে আছে আমরা সঙ্গে সঙ্গে এই প্রোডাক্ট যাতে বিদেশে যায় তার জন্য আমাদের ব্যবস্থা করেছি, এবং আমি আজকে খুবই আনন্দিত এবং গর্বিত যে তার প্রোডাক্ট বাংলাদেশের বাইরে যে মানুষের সেবা করে যাচ্ছে। আজকে আপনাদের এই সমাবেশে এটাও বুঝতে পারছি যে শুধুমাত্র একটা ভালো ওষুধ নয়, এই ওষুধের জন্য যে গাছপালা প্রকৃতির থেকে দরকার আমি শুনেছি যে সেটা যাতে ভালোভাবে বাংলাদেশের ভিতরেই করা যায় তার জন্য তারা বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছে। এতে প্রমাণিত হয় যে বাংলাদেশের পরিবেশ বিশেষ করে
ওষুধি গাছ যাতে আরও বেশি বৃদ্ধি পায় সেই জন্য তারা কাজ করে যাচ্ছে। এই জন্য আমি সেদিক থেকে শুধুমাত্র স্বাস্থ্যগত দিক থেকে নয়, বাংলাদেশের পরিবেশের যে উন্নয়ন রক্ষণাবেক্ষণ এবং এর একে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে মডার্ন হাসপাতাল এবং ডক্টর আলমগীর মতি যে কাজ করে যাচ্ছে সেই জন্য আমি তাকে স্বাগত জানাই। সেই সঙ্গে আমার মনে হচ্ছে আজকে আপনাদের ব্যবসার মডেলটা দেখলাম, আমার মনে হয় আমি অনেক ব্যবসায়ী অনুষ্ঠানে যাই কিন্তু আজকের অনুষ্ঠানে যে আমার এসে মনে হয়েছে যে তিনি যেভাবে তার পরিবেশকদেরকে যারা একসাথে কাজ করছে তাদেরকে যেভাবে উৎসাহিত করেছে, শুধু দারিদ্রটা বড় কথা নয়, তাদেরকে এখানে এনে তাদের পরিবার সহ সামনে এনে তাদেরকে যেভাবে সম্মানিত করেছেন পরিচিত করেছেন এই জন্য আপনার করে একটা খুবই উৎকৃষ্ট। আমি পাশে আমার পাশে অরুণ সাহেব ছিলেন, তাকে বলছিলাম যে আপনি তো একটা টেক্সটাইল মিলের মালিক, তিনি দেখেন তো আপনি কি এইভাবে আপনার পরিবেশের দিকে উৎসাহিত করেন কি না। তিনি স্বীকার করেছেন, তিনি স্বীকার করেছেন যে ভালো ভাই আপনি ঠিকই দেখেছেন এবং আমার মনে হয় এই মডেলটা আমরা দেখব। সুতরাং সেই দিক থেকেও একটা ব্যবসায়িক মডেল হিসাবে আমি মনে করি ডক্টর আলমগীর এবং মডার্ন হারবার একটা বাংলাদেশে উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবং সেই সঙ্গে কর্মসংস্থান, এই কর্মসংস্থানের ব্যাপারে এর মাধ্যমে লক্ষ লক্ষ ছেলেরা মেয়েরা কাজ করছে। তো সার্বিকভাবে আমি ডক্টর আলমগীর মতি এবং আমি অবশ্যই বলবো আমার আরেক ভাই আছেন, তারেক ভাই তারেক ভাই, তারা সবসময় আমাকে আমার সঙ্গে যোগাযোগ রাখেন। আমি সব থেকে শেষে যেহেতু রাজনীতি করি আমি এই কথাও বলবো, আজকে ডক্টর আলমগীর মতির যে ব্যবসার উন্নয়ন এখানে কিন্তু আমি জোর করে বলতে পারি যত শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সরকারের একটা অবদান আছে। আমরা এনকারেজ করছি, আমরা প্রতিবার আমাদের যে রাজনৈতিক ইশতেহার নির্বাচনের পূর্বে দেই সেখানে কিন্তু বারবার আমরা পরিবেশের উন্নয়ন, বাংলাদেশের হার্বাল আয়ুর্বেদ অর্থাৎ আমাদের ট্রেডিশনাল মেডিসিন এর উন্নয়নে সবসময় সহযোগিতার কথা বলেছি এবং এই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। এবং তবে আমি মনে করি ডক্টর আলমগীর এই সেক্টরে কাজ করে তার যে দীর্ঘ অভিজ্ঞতা হয়েছে আমি মনে করি এই অভিজ্ঞতার আমাদের সকলের কাজে লাগানো উচিত। আমি আজকের এই সুন্দর অনুষ্ঠানের কথা মডার্ন হাসপাতালের এগিয়ে যাওয়ার কথা এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে বলেছি এবং আমি আবার বলবো বিশেষ আজকের অনুষ্ঠানের কথা আমি ওনার সঙ্গে যখন নেক্সট টাইম দেখা হবে আমি তাকে বলবো। এবং আমি বিশ্বাস করি ডক্টর আলমগীরকে আমাদের বাংলাদেশের উনি যেমন রিকগনাইজ করলেন তেমনি ওনাকেও বাংলাদেশের সরকার করতে বাংলাদেশের জনগণ করতে রিকগনাইজ করা উচিত। সেই ব্যাপারে আমরা সকলে মিলে মহান আল্লাহর দরবারে দোয়া চাইব এবং সেই সঙ্গে আমরা সকলে মিলে কাজ করব। আমি আমার পরিশেষে বক্তব্যকে দীর্ঘায়িত করব না কারণ আমি জানি উপরের খাবারের সময় হয়ে গেছে, পেটে যখন টান করে তখন কানে কম শোনা যায়। বাট তারপরেও আপনারা সকলে ধৈর্য সহকারে আমার বক্তব্য শুনেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, এই যে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ডক্টর আলমগীর আমার ভাই আলমগীর তারেক ভাই সহ মডার্ন হারবালের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দকে এবং সেই সঙ্গে আপনারা যার পরিবেশক এবং বিভিন্নভাবে এর সাথে যুক্ত আপনাদের সকলকে আপনাদের 37তম বর্ষপূর্তিতে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বাঙালি, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। উপস্থিত সুধী মণ্ডলী ভাই ও বোনের আমার, আমার আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত অনেকের বক্তব্য শুনেছি, আমাদের একজন অত্যন্ত বাংলাদেশের বণিকজন নানা প্রফেসর ডাক্তার এম শামসুল সাহেব বক্তব্য রেখেছেন,
আমার আগে তিনি বক্তব্য দিলেন, এটি একটু ব্যতিক্রম ধর্মী হয়েছে। উনি আমার লিডার এবং সাবেক মন্ত্রী, বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য। আমার জীবনে যতগুলো অনুষ্ঠানে গিয়েছি, যত মানুষের সাথে মিশেছি, আজকের এই অনুষ্ঠান আমার কাছে সবচেয়ে উল্লেখযোগ্য। আমি এবং আমার লিডার কর্নেল শাহরুখ খান সাহেব আমরা আলাপ করতেছিলাম, সেটা এরকম একটা সুন্দর অনুষ্ঠানের আমরা মনে হয় সম্ভবত বিগত দিনে আর আমরা আলোচনাও করি নাই, বক্তব্য দিই না। এই ডিসিপ্লিন, আপনারা যে এতগুলো মানুষ এই হলটায় বসে আছেন, আমরা কেউ টেরও পাচ্ছি না যে এত মানুষ নিয়ে আমরা সামনে বসে আছি। এর জন্য আপনাদের সারা বাংলাদেশ থেকে, 64টা জেলার থেকে আপনারা এখানে ডক্টর আলমগীর মতিন সাহেবের আমন্ত্রণে এবং আপনারা তার সাথে সম্পৃক্ত ডিস্ট্রিবিউটর ডিলার্স, এই জন্য আমি আপনাদের সর্বপ্রথম শরীয়তপুর জেলা পরিষদ, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় সুধীমণ্ডলী, এখানে যার কথা না বললেই নয়, তিনি হলেন ডাক্তার আলমগীর মতিন। দীর্ঘদিন যাবৎ যেহেতু আমি শরীয়তপুরের সন্তান, শরীয়তপুরে দীর্ঘদিন যাবৎ সামাজিক কাজে, রাজনৈতিক কাজে আমি ব্যস্ত থাকি, হাটে মাঠে ঘাটে দীর্ঘদিন ঘুরে বেরিয়েছি। আমাদের শরীয়তপুরের আমি মনে করি গর্ভ তথা বাংলাদেশের গর্ভ এই চিকিৎসা ক্ষেত্রে ডক্টর আলমগীর মতিন। আমি মনে করি আমরা শরীয়তপুরবাসী গর্বিত এবং বৃহত্তর ফরিদপুরবাসী গর্বিত, যেহেতু ডক্টর আলমগীর মতিনের জন্ম শরীয়তপুরের নড়িয়া একটি সম্ভ্রান্ত পরিবারে। এবং তাই না, শুধু যিনি আমার জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের আহ্বানে যিনি যুদ্ধ করতে মুক্তিযুদ্ধে নাম লিখিয়েছিলেন, উনি মুক্তিযোদ্ধা একজন, পরিবারের সন্তান, নিজেও যুদ্ধ করেছেন, সেজন্য তাকে আমি আবারও আমার পক্ষ থেকে স্যালুট জানাই। প্রিয় বন্ধুরা, আমার সাথীরা, আমার আজকে এই সুন্দর পরিবেশে ডক্টর আলমগীর মতিন সাহেবের এই চিকিৎসা ক্ষেত্রে যে অবদান, আমি হয়তোবা পরে ভুলে যাব, এই জন্য যেহেতু আমার লিডার সাবেক মন্ত্রী, বর্তমান সরকারের একজন নীতি নির্ধারক কর্নেল শাহরুখ খান সাহেব এমপি এখানে উপস্থিত, যার সরাসরি প্রধানমন্ত্রীর সাথে সবসময় কথা হয়, সরকারের সর্বোচ্চ সব জায়গায় কথা হয়, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ডক্টর আলমগীর মতিনের এই 37 বছরের যে ত্যাগ তিতিক্ষা সারা বাংলার 16 কোটি মানুষের জন্য, চিকিৎসা ক্ষেত্রে যে অবদান রেখেছে, তার জন্য সরকারিভাবে যেন কর্নেল শাহরুখ খান সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি মাননীয় প্রধানমন্ত্রী এবং এই সরকারের যারা নীতি নির্ধারক আছেন তাদের কাছে অনুরোধ রাখবেন, যাতে তাকে জাতীয়ভাবে সরকার স্বীকৃতি দেয়। ডক্টর আলমগীর মতিন সম্বন্ধে বলতে গেলে অনেক কথা আছে। ডক্টর আলমগীর মতিন সাহেব আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি এবং আমার পরিবার, আমরা তার
আমরা তার চিকিৎসা আমার সহধর্মিনী তার খুব ভক্ত, তার ওষুধ খায় এবং আমি নিজে ওষুধ খাই, আমরা উপকৃত তাকে দ্বারা। এবং একজন অত্যন্ত নিরহংকার একজন বিনয় মানুষ ডক্টর আলমগীর মতিন, একাধারে উনি একজন চিকিৎসক, গবেষক, লেখক, সব মিলিয়ে যিনি সারা বাংলাদেশের আপনাদের 18 লক্ষ মানুষের মধ্যে তিনি আজকে ওনার বিলাস এবং এই ওষুধের সাথে যারা সম্পৃক্ত সারা বাংলাদেশে, আমি আপনাদেরকে অনুরোধ রাখবো যে আপনারা ডক্টর আলমগীর মতিনকে ধরে রাখবেন। আপনারা ত্যাগের বিনিময়ে ডক্টর আলমগীর মতিন যে দৃষ্টান্ত স্থাপন করেছে, আজকে আমাদের সামনে 18টা গাড়ি উপহার দিলেন, যারা সর্বোচ্চ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন কিংবা তার নীতি নির্ধারণের মধ্য দিয়ে যারা এগিয়েছেন, তারা 7 ব্যক্তি এখানে গাড়ি পেলেন। এবং এখানে অনেক কর্মী বাহিনী আছেন যারা অত্যন্ত সুশৃঙ্খল, ডিসিপ্লিন, এবং সবচেয়ে যেটা ভালো লাগে ডক্টর আলমগীর মতিনের মতো সবাই আপনারা বিনয়ী এবং ভালো মানুষ। প্রিয় সাথী বন্ধুরা, আমার আমি আর দীর্ঘ কথা বলতে চাই না। ডক্টর আলমগীর মতিনকে আমরা চিনি, আমরা জানি তিনি অত্যন্ত একজন ভালো মানুষ হিসাবে, সাদা মানুষ হিসাবে আমি শরীয়তপুরের পক্ষ থেকে সাক্ষ্য দিতে পারি যে একজন ভালো মানুষের পিছনে আপনারা দীর্ঘদিন যাবৎ আছেন, ভবিষ্যতে থাকবেন, ওনার এই মডার্ন হারবালের পিছনে থাকবেন, এই চিকিৎসার পিছনে থাকবেন। বাংলাদেশের মানুষ বড় অসহায়, বাংলাদেশের মানুষ বড় অসহায়। আমরা চিকিৎসার জন্য আমরা ভারতে যাই, আমরা লন্ডনে যাই, আমরা ব্যাংককে যাই, আমরা আমেরিকা যাই, দেশের বিভিন্ন অঞ্চলে আমরা বিদেশে আমরা চিকিৎসার জন্য যাই। কারণটা কি জানেন? আমি এক ডাক্তারের কাছে গিয়েছিলাম, হসপিটালের নাম বলার দরকার নাই, ডক্টরের নামও বলার দরকার নাই, আমার মনে হয় 2-3 মিনিটের বেশি উনি কথাও বলেন না আর খালি কলিং বেল টিপে। তো আমি অনেকদিন আর নিজে সহ্য করতে পারিনি, ডাক্তার সাহেব আমি তো আসছি আমার চিকিৎসার আমার অসুবিধার কথা বলতে, আপনি যদি এরকম কলিং বেল টিপেন আর খালি পেশেন্ট ঢুকান তাহলে আমি আমার কথা কীভাবেই বলবো আর আপনি কীভাবে ওষুধ দিবেন। তখন বলেছে আমি আমার ওষুধ জানা একটা লেগে ফেলছি, আপনি আর বেশি কথার দরকার নাই, আপনি যান ভাই। 100 লোক আমার সামনে দাঁড়িয়ে আছে, তার ভিজিট আগে ছিল 500, তারপরে এলো 1000, এখন নয় 1200। এই হলো আমাদের এই অ্যালোপ্যাথিক ডাক্তারদের অবস্থা, আমি তাদের দোষারোপ করবো না, তার মধ্যেও ভালো মানুষ আছে। আর ডক্টর আলমগীর মতিনের কাছে গেলে আমি একজন প্যাশেন্ট হিসাবে উনি মনোযোগ সহকারে শুনে এবং অত্যন্ত চিন্তা ভাবনা করে উনি ওষুধ দেয় যাতে করে রোগ ভালো হয়। আর ভিজিট অনেক কম আমাদের থেকে, মাঝে মাঝে প্রায়ই ওষুধ এমনিই দিয়ে দেয় যে কোকা ভাই টাকা লাগবে না, আমি না ভাই দেখো, তাহলে তো আপনি ভাববেন যে আমি এই মান ওষুধ নেওয়ার জন্য মাঝে মাঝে আসি, আমার বউ আসে, এটা হবে না। যাই হোক, ওনার আচার আচরণ এত আমি আল্লাহ পাক ওনাকে এই পর্যন্ত এনেছে মনে হয় ওনার ব্যবহারের জন্য, মানুষের ব্যবহারের জন্য একটা উনি ভালো মানুষ। আমি শরীয়তপুরের মানুষ হিসাবে আরেকটি কথা বলতে চাই, আপনারা যারা পদ্মা সেতু দিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলে যাবেন, এই সেতু নিয়ে আমি দীর্ঘ প্রায় 32 বছর আন্দোলন করেছি। আমাকে মানুষ এক সময় বলতো পদ্মা সেতুর খোকা ভাই, কাজে পদ্মা সেতু প্রায় এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা ধীরতা বলিষ্ঠ নেতৃত্বে বিদেশি টাকা নিয়ে নয়, উনি জানেন আপনারা বিদেশে ষড়যন্ত্র হয়েছিল পদ্মা সেতু না হয় যেন, কিন্তু আমার নেত্রী বলেছে তোমাদের আমার কাছে সাধারণ 16 কোটি মানুষের টাকা দিয়ে আমি পদ্মা সেতু করবো। আজকে পদ্মা সেতু প্রায় 70% কাজ এগিয়ে চলেছে, যারা এই অঞ্চলের
এলাকার লোক আপনাদের আশ্বাস দিতে পারি, এমন সুন্দর সেতু হচ্ছে, এমন সুন্দর রাস্তা হচ্ছে, এশিয়ার ভিতরে অত্যন্ত সুন্দরতম এই রাস্তা, এই সেতু, এবং তার পাশাপাশি আমি আশা রাখি বাংলাদেশের সরস্বতী জেলার মধ্যে আমার জেলা সৈয়দপুর হবে অন্যতম জেলা, পর্যটক এলাকা। আপনারা যারা অন্যান্য জেলার লোক আছেন, আপনারা শরীয়তপুরে আমার আমন্ত্রণ গ্রহণ করবেন, আপনারা শরীয়তপুরে বেড়াতে আসবেন। আলমগীর মতিন সাহেব শুধু চিকিৎসকই না, উনি ওনার এলাকায় চিড়িয়াখানা, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ এমন কোনো প্রতিষ্ঠান নয় উনি করেন না। উনি শুধু মানুষের সেবার জন্য উনি সারাটা দিন রাত্রি পরিশ্রম করে যায়। তাই আপনাদের আমি যাওয়ার আগে আপনাদের আমন্ত্রণ জানাই, শরীয়তপুর একবার বেড়াতে আসবেন, পদ্মা কন্যার দিকে শরীয়তপুর। আপনারা সবাই আমার আমন্ত্রণ গ্রহণ করে শরীয়তপুর আসবেন, তাহলে শরীয়তপুরে আলমগীর মতিন ধন্য হবে। আলমগীর মতিনের চিড়িয়াখানায়, আলমগীর মতিনের চিড়িয়াখানায় আমি গিয়েছি, অনেক পাখি পশু আছে, যেহেতু শুধু মানুষই ওনার ওনার কী বলে এটাকে পাখি পশু ওনার কথা শুনে আমি দেখেছি, যখন যাকে ডাকে হরিণ ডাকে হরিণ আসে, কুমির ডাকে কুমির আসে, ওখানে বাঘ আসে বাঘ ডাকে বাঘ আসে, সমস্ত বানর কুকুর এবং অনেক অনেক কী বলে অনেক অনেক ওখানে পশু আছে, বাঘ আরে হরিণ আছে কুমির আছে, তারপরে বলে গেছি সমস্ত পাখি পশু ওনার কথা শুনে ডাক্তারই আসে। আমার সহকর্মীকে নিয়ে আমি মাঝখানে আগে গিয়েছিলাম, তিনিও মুগ্ধ হয়ে গিয়েছেন, যখন আলমগীর মতিন যাকেই দেখে সেই পশু এসে তার সাথে হাত মিলায় কথা মানে কথা বলার মতো এরকম অবস্থা উনি সৃষ্টি করেছে। প্রিয় সক্রিয় বন্ধুরা আমার, আমি আর দীর্ঘ কথা বলতে চাই না, আমি শুধু না জাতীয়ভাবে একটা স্বীকৃতি চাই এই সরকারের কাছে। আলমগীর মতিনকে যেন মহান দীর্ঘদিন করে উনি অনেক বছর বেঁচে থাকতে, কত বছর বেঁচে থাকতে জানি না, মহান আল্লাহ পাক জানে ওনাকে যেন আল্লাহ দীর্ঘায়ু করেন, এদেশে অসহায় গরিব মেহনতি মানুষের উপকারের জন্য, চিকিৎসার জন্য উনি যেন আমাদের মাঝখানে বেঁচে থাকেন। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সালাম আলাইকুম। শেষ হয়েও হচ্ছে না শেষ, এখন শুধু ধন্যবাদের পালা, মাত্র 2 মিনিট। এবার আমি বলতে পারি ক্ষুধার্ত বাঙালি রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়ে ভয়ঙ্কর, আসলে না, আমি বলছি আপনারা অপেক্ষা করছেন, আর মাত্র 2 মিনিট। আমাদের বাবা, আমাদের সদ্য আজকে সভার সভাপতি, বাংলাদেশ মেডিকেল কলেজের অধ্যক্ষ, আমাদের সকলের গুরুজন, উনি আপনাদের সামনে শেষ বিদায় ভাষণ এবং মাত্র 2 মিনিটে বক্তব্য শেষ করবেন। আরম্ভ যিনি করেছেন শেষও তিনি করতেছেন, আরম্ভ করেছিলেন কোরআনের আয়াত দিয়া মিলাদ দিয়া, আর শেষ করবেন কোরআনের আয়াত দিয়া, আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، আজকের এই যে আয়োজন আপনারা সকাল থেকে দিন কিভাবে এতক্ষণ বসে আছেন আমি এটা চিন্তা করছি। আমি জানি আপনারা সবাই অধৈর্য, সবাই অনেকে অনেক অসুবিধা, নামাজের টাইম হয়ে গেছে ক্ষুধার্ত, এর ভিতরে আমার সভাপতি হিসাবে দায়িত্ব শেষের কথা বলা, কথা তো শেষ নাই, কথা আরম্ভ শেষ হবে যেদিন কবরে যাব। তাই আজকের এই 37তম মর্ডার হারবারের যে উৎসবে যারা এখানে এসেছেন
আমার অনেক বাংলাদেশের কৃতি সন্তান, সম্মানিত ব্যক্তিত্ব এবং সামনে যা মডার্ন হরতালের যারা একনিষ্ঠ, যারা কর্মী, যারা গাড়ি পেয়েছেন, চাবি পেয়েছেন, আনন্দ করেছেন, আমি বিশ্বাস করি মডার্ন হরতালের প্রত্যেকটা কর্মী ইনশাল্লাহ একদিন তার গাড়ি পাবেই পাবে। আপনারা আমি বিশ্বাস, আমাদের স্লোগান সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা, এটা আল্লাহর হাবিবের কথা। মানুষকে ভালোবাসলে জেনে কি হয়, অন্য কোনো একদম দুর্নীতিতে এত লিখে হয় সময় নেই, কথা বলবো না। আপনারা আমি দোয়া চাই, আমি দোয়া করছি আপনাদের জন্য, আমার ছেলে আলমগীর মধ্যে শুধু এই বর্ডার হারবালের সে যে তার মাধ্যমে আল্লাহ আপনাদেরকে এই সৃষ্টি করাইছে, তিনি আল্লাহ আমাকে তাকে আমার সন্তান হিসেবে আল্লাহ আমাকে দান করেছেন। আমার সামনে আমার মেয়ে বসে আছে এবং যারা মডার্ন হারবাল একটা পরিবার, এটা আলমগীর মোদীর পরিবার, এটা তো সেই পরিবারের আমি আপনাদের দাদু হিসাবে সবাইকে, আমি সেই হিসাবে দাদু হিসাবে আপনাদের সবাইকে দোয়া করছি এবং আমি দোয়া চাই। এবং এই এই অনুষ্ঠানের এই পর্বের এখানে সমাপ্তি ঘোষণা করে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাতুহ। এই পর্বের অনুষ্ঠান এখানে সমাপ্তি। তবে এটা বলবে আমাদের সময় নামাজ পড়ে খাবার করে দ্বিতীয় অনুষ্ঠান।